স্বাগত আপনাকে সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান ডিজিটাল ডাটা আর ডেমোক্রেসি দেখার জন্য সাথে আছি মামুনুর রহমান খান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 330টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ, যাদের মধ্যে চমক হিসাবে নতুন মুখ 19 জন। বাদ পড়েছেন হেভিওয়েট অনেকে। আগামীকাল মহাজোটের শরিক দলগুলোর প্রার্থীদের নামও ঘোষণার কথা রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 28 নভেম্বরের আগেই প্রার্থী চূড়ান্ত করতে চায় অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট। উভয় জোটেই শরিকদের সাথে আসন ভাগাভাগি নিয়ে দরকষাকষি চলছে। পর্যবেক্ষকরা মনে করছেন যে এবারের নির্বাচন হবে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তাই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে প্রতিপক্ষ দলগুলোকে। বিশেষ করে তৃণমূলের কাছে গ্রহণযোগ্য প্রার্থী বাছাই, বিদ্রোহী প্রার্থী সামলানো, অভ্যন্তরীণ কোন্দল দূর করা এবং জোট এবং দলের ঐক্য ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। এদিকে নির্বাচনকে সামনে রেখে এখনও সুযোগের সমতা এবং নির্বাচনী আচরণবিধি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে বড় দুই জোট। এসব বিষয়কে সামনে রেখে আজকে আমরা আমাদের আলোচনা বিষয় ঠিক করেছি এবং তা হচ্ছে ভোটের হিসাব, জোটের হিসাব। আলোচনা করবেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আপনাদেরকে আরটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। চাইলে আপনি আমাদের সাথে আলোচনা অংশ নিতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে আপনাকে ফোন করতে হবে। চাইলে টেলিভিশনের পাশাপাশি ইউটিউব কিংবা ফেসবুকে আমাদের আলোচনা অনুষ্ঠানটি আপনি শুনতে পাবেন। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছ থেকেই শুরু করি। প্রধান প্রতিপক্ষ 230টি আসনে আজকে মনোনয়ন তাদের প্রার্থীর ঘোষণা দিয়েছে এবং এর মধ্যে 200-এর বেশি ইতিমধ্যে তুলেও নিয়ে গেছে। ভোটের মাঠে কতটা চ্যালেঞ্জের মুখে পড়বেন, কি মনে হচ্ছে প্রার্থী দেখে? ধন্যবাদ মামুন ভাই আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে এখানে আছেন সুজন ভাই, তাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনি বলেছেন ঠিকই যে আজকে আওয়ামী লীগ তাদের 230টি মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে মনোনয়ন মানে প্রত্যয়নপত্র প্রদান করেছে, এবং আমরাও আমাদের দলের পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করার কাজে শেষ মুহূর্তে হয়তো আমরা আছি। আপনারা জানেন যে এই নির্বাচনের তফসিল মানে আমরা পেছানোর জন্য বেশ কয়েকবার নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম, তাদের কাছে বলেছি। সর্বশেষ আমাদের জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিল এবং তাদেরকে ব্যাখ্যা করে এবং বিভিন্ন বিষয়ে তাদেরকে বাস্তবতা বুঝিয়ে দিয়ে আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তফসিলটা যেন পিছিয়ে দেওয়া হয়। এত তাড়াতাড়ি এগুলো আসলে আমাদের পক্ষে আপনার বাছাই করা বা একটা চূড়ান্ত করা একটু কষ্টসাধ্য ব্যাপার। তখন তারা বলেছিল যে বিষয়টি তারা দেখবেন, কিন্তু পরের দিন তারা নাকচ করে দেয় এবং আমরা সেই অনুযায়ী হয়তো 28 নভেম্বর হয়তো মনোনয়নের জমা দেওয়ার শেষ দিন, তো তার আগেই আমাদেরকে তড়িঘড়ি করে সব তৈরি করতে হচ্ছে। আর আপনি বলছেন চ্যালেঞ্জিং, হ্যাঁ অবশ্যই এই প্রতিপক্ষ সকল দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু তারপরে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই নির্বাচনকে একটি অংশগ্রহণমূলক, জনগণের অংশগ্রহণমূলক, উৎসবমুখর পরিবেশে নির্বাচন করা, নিরপেক্ষ পরিবেশে নির্বাচন করা এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন করা, যাতে শান্তিপূর্ণ উপায়ে জনগণের মতের প্রতিফলন ঘটে এই নির্বাচনের মাধ্যমে, সেরকম একটা নির্বাচন এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলেই কিন্তু এই নির্বাচনটা একটি সুষ্ঠু এবং সফল হতে পারে। আর আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেই রাজনীতি করছি, আমরা জনগণের কাছে ভোট চাইব। আমরা অবস্থার দৃষ্টিতে যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মানুষের মনের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। তারা যদি সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পায়, লেভেল প্লেইং ফিল্ড যদি হয়, তাহলে অবশ্যই এদেশের জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগের বিগত দিনে যে দুর্নীতি, দুঃশাসন, অগণতান্ত্রিক কার্যকলাপ এবং বিভিন্ন যে সন্ত্রাসমূলক কার্যকলাপ, তার বিরুদ্ধে তাদের ভোটের মাধ্যমে সে রায় প্রদান করবে। নুরুল ইসলাম সুজন এমপি, প্রথমে আপনাকে অভিনন্দন জানাই। আজকে আপনি যেই কয়েকজন আপনাদের 230 জনের যেই তার মধ্যে আপনি মনোনয়ন পেয়েছেন, তো আপনার কাছে যেটি জানতে চাই যে আমরা দেখলাম যে 19 জনের নতুন মুখ আমরা দেখছি, আবার একই সাথে দেখছি যে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী আপনার দলের বিভিন্ন পদে যারা ছিলেন তারাও বাদ পড়েছে। সব মিলে আপনার মূল্যায়ন কি, কেমন হলো আপনাদের প্রার্থী বাছাই? প্রথমে আমি ধন্যবাদ জানাই আরটিভিকে, আজকে নির্বাচনের ট্রেনে যে আমরা উঠে গেছি
সেই আবহাওয়া আজকে গোটা বাংলাদেশে আমাদের মিডিয়া, আমাদের পত্রিকা এবং প্রধান আলোচনার বিষয় হলো নির্বাচন। এবং কিছুক্ষণ আগে আমাদের প্রিন্স সাহেব বলছিলেন যে লেভেল প্লেয়িং ফিল্ড, দেখেন একটা খেলায় একজন ফুটবল প্লেয়ার বা রাজনীতিবিদ যদি চর্চাটা না করে, ফুটবল খেলা যদি আপনি বা আপনি একটা প্লেয়ার হিসাবে আপনার যদি ফিটনেস থাকার জন্য যে মাঠে যে তার বিচরণ, তার চলাফেরা, তার উঠা বসা করে আপনার শরীরকে ফিট রাখতে হয়, উপযোগী রাখতে হয়, আপনি যত ভালো প্লেয়ারই হন না কেন, কিন্তু আপনার শারীরিকভাবে যদি আপনি মাঠের মধ্যে এই চর্চাটা আপনি না রাখেন, তাহলে একসময় দেখবেন যে আপনার নামেই থাকবে কিন্তু খেলার মাঠে আপনি সেই আপনার কাছ থেকে মানুষ যেটা আশা করে সেটা পাবে না। বিএনপি গত দশক, এক দশক প্রায়, অর্থাৎ ছয় সালে ক্ষমতা হারানোর পরের থেকে তারা রাজনীতির যে চর্চা এটা কিন্তু তারা খুব একটা করেছেন বলে আমার কাছে মনে হয়নি। বিশেষ করে আন্দোলন সংগ্রাম নামে যে সহিংসতা এবং যে মানুষের কাছে যে নির্বাচনের জন্য যে পরিবেশ তৈরি করা, যেটা ওনারা বলছেন লেভেল প্লেয়িং ফিল্ড, লেভেল প্লেয়িং ফিল্ড তো বহু আগে ওনারা হারিয়ে ফেলেছেন। এর কারণ হলো আমি নির্বাচিত হয়েছি, নির্বাচিত হওয়ার পরের থেকে আমি চেষ্টা করেছি মানুষের সঙ্গে মিশে মানুষের সমর্থন দেওয়া, মানুষের জন্য কাজ করা। যে কথাগুলি উনি বললেন যে সরকারের এই যে দুর্নীতি, সরকারের বিভিন্ন এই 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 কথাগুলি বলে মানুষের সমর্থনটাকে তাদের পক্ষে আনার জন্য যে কাজটি, এটা মাঠে ময়দানে উনি কখনোই করেন নাই। উনারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন, উনারা আগুন জ্বালিয়েছেন, উনারা মানুষ পুড়িয়ে ফেলেছেন, উনারা আন্দোলন করেছেন এবং নির্বাচনে অংশগ্রহণ না করে 2014 সালে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, অবরোধ করেছেন, গাছ কেটেছেন। এই যে সন্ত্রাসী কার্যকলাপের মধ্য দিয়ে যে রাজনৈতিক চরিত্র আজকে বিএনপি এবং জামাত তাদের যে শরিক, অন্যতম শরিক যে ধারণা করেছে, তাতে ওনারা ফিল্ডে ওনারা লেভেলের মধ্যে আর নেই, ওনারা সমস্ত মানুষের কাছে হারিয়ে ফেলেছেন। ওনারা এখন জোটের আপনার ভাবমূর্তি নেওয়ার জন্য ডক্টর কামাল হোসেনকে সঙ্গী করেছেন। এই মানুষগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি চিন্তা করে তাদের সঙ্গে জনবিচ্ছিন্ন হয়ে গেছে মানুষগুলো। ডক্টর কামাল হোসেনের কোনো দল নেই, কোনো মানুষ নেই, কোনো সমর্থক নেই, কর্মী নেই। আপনি আশফ আব্দুর রউফ, কোনো জেলায় কোনো তার একটা সংগঠন নেই, কাদের সিদ্দিকী একটা নেই, আসামা আপনার ইয়ে মাহমুদুর রহমান না, তার কোথায় সংগঠন আছে? আমরা তো রাজনীতি করি মাঠে ময়দানে মানুষকে নিয়ে, কোথায় একটা সংগঠন 10টা লোক আছে? কিন্তু কথার বলি উনাদের সমস্ত বাংলাদেশকে উনার সঙ্গে নিয়ন্ত্রণ করতেছে, আর জনগণ যেন উনাদের পকেটে, উনার জনগণের উঠা বসা করতেছে সমস্ত জনগণ। আজকে যে কারণে আমি আহ্বান জানাবো লেভেল যে অর্থাৎ রাজনৈতিক যে চর্চা, অর্থাৎ একটা নির্বাচন করতে গেলে ভোটারদের কাছে যে গ্রহণযোগ্য অবস্থায় অবশ্যই একটা রাষ্ট্র পরিচালনা করলে, আমাদের অনেক ভক্ত থাকতে পারে, আমরা ক্ষমতায় ছিলাম বা একজন এমপি ছিলেন, সেই দোষ ত্রুটিগুলোকে জনগণের কাছে তুলে ধরেই উনাদের সমর্থনটা উনারা পক্ষে নেবেন। এর মাধ্যমে উনাদের লেভেল যে প্লেয়িং ফিল্ড, এইভাবে উনারা সেটা আপগ্রেড করবেন এবং সেই সমর্থন নিয়ে পরবর্তী নির্বাচনে উনারা বিজয়ী হবেন। এটাই হলো একটা রাজনৈতিক ধারা। কিন্তু সেই ধারা বাদ দিয়ে উনারা যে ধরনের আন্দোলন সংগ্রাম জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সহিংসতা, সন্ত্রাসের যে পথ, এই এই পথ বিএনপির রাজনীতিতে ছিল না, যেটা ইদানিংকালে আপনার সেই রাজনীতি করার মধ্য দিয়ে আজকে মাঠে যখন উনারা যাচ্ছেন তখন কিন্তু মানুষকে সেভাবে তাদের কাছে পাচ্ছেন না। জি, আমি ফিরবো নিশ্চয়ই, আমি একটু জবাবটা শুনতে চাই ইমরান সালে প্রিন্স, আপনি কি বলবেন যে উনি যেটি করছিলেন যে আপনারাই আসলে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে লেভেল প্লেয়িং ফিল্ডটি নষ্ট করেছেন? আসলে সুজন ভাই যে কথাগুলো বললেন দুর্ভাগ্যজনক, সুজন ভাই খুব একজন বিচক্ষণ ব্যক্তি এবং আমি যতদূর জানি যে রাজনীতিতে অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি এবং সব কিছু ওনার জানা আছে বা থাকারই কথা। তো এটা দুর্ভাগ্যজনক উনি যে কথাগুলো বলেন। আমি ওনার শেষ কথা দিয়ে শুরু করি যে আসলে জনগণের সাথে নাকি আমরা নাই, তাহলে জনগণের সাথে যদি আমরা নাই থেকে থাকি তাহলে আপনাদের এত ভয় কোথায়? একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলেন না কেন, বা এখনও সংসদ বহাল রেখে লেভেল প্লেয়িং ফিল্ড না করে, লেভেল প্লেয়িং ফিল্ড না করে এখন আপনারা একটা আপনাদের সাজানো পাতানো যে প্রশাসন সে তার মাধ্যমে আপনারা নির্বাচন করতে চাচ্ছেন কেন?
কেন নির্বাচনের নামে বা এই যে আপনার নির্বাচন কমিশনকে দিয়ে একটা নিয়ন্ত্রিত নির্বাচন করতে চাচ্ছেন, এটি আমার বড় তার কাছে আমার প্রশ্ন। আসলে আওয়ামী লীগ গত 10 বছরে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো জনগণের কাছে ধরা পড়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের সমুচিত জবাব দিবে, এই অবশ্য এই কারণেই ওনারা জনগণকে ভয় পায়, জনগণকে ওনারা ভোট কেন্দ্রে নিতে দেন না। আমরা আমি আমি একটু বলছি যে আপনি দেখেন যে গত 10 বছরে যতগুলি স্থানীয় সরকার নির্বাচন বলেন বা জাতীয় সংসদের নির্বাচন বা উপনির্বাচন বলেন, এই আওয়ামী লীগের আমলে যা হয়েছে কোনো নির্বাচনে কিন্তু জনগণ ভোট দিতে পারে নাই। আপনি 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনটি ওনারা কীভাবে করেছে দেশের জনগণ ভালো জানে। আমরা আপনাদের মিডিয়ার কল্যাণে দেখেছি সারা দিন ভোট কেন্দ্রগুলো শূন্য, সেখানে আনসার এবং কিছু পশু ছাড়া সেই ভোট কেন্দ্রের মাঠে ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পাইনি, কিন্তু সন্ধ্যার পরে আমরা দেখেছি লক্ষ লক্ষ ভোটের হিসাব। এই ভোট কারা দিল, জিন দিয়েছে না পরি দিয়েছে, এই ভোটগুলি কোথা থেকে আসলো, গায়েবি ভোট। এই ভোটের মাধ্যমে তারা একটি সরকার গঠন করেছে, সরকার গঠন সেই সময় প্রধানমন্ত্রী বলেছিল এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন, যদি দলগুলির মধ্যে সমঝোতা হয় আবার আমরা একটি নতুন নির্বাচন দিব, কিন্তু ওইটা 5 বছরে ওনারা একবারও কিন্তু মুখে তুলেন নাই। আমরা যতবারই আবার নির্বাচনের দাবি করেছি সেই সময় ওনারা কিন্তু নির্বাচনের বলছেন না যথাসময়ে নির্বাচন হবে। আজকে যথাসময়ে নির্বাচন করতে যেয়ে 5 বছরে ওনারা দেশের মানুষকে মানে কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টা করেছে। আপনার উনি বলেছেন রাজনীতির মাঠে নাকি আমরা নাই, ওনারা রাজনীতি তো করতেই দেয় নাই, আজকে রাজনীতির পথকে ওনারা সংকুচিত করে দিয়েছে। আন্দোলন সংগ্রাম তো দূরের কথা, আমরা বিএনপি একটা মানে এটা কি বলবো নির্বাচন কমিশনের একটা নিবন্ধিত দল, সেই দলকে আমরা আমাদেরকে কোনো সভা সমাবেশ তো দূরের কথা, আমরা মানে ঘরের মধ্যে সভা করব সেই সভাটাও করতে দেয়নি, এরকম বহু নজির আছে। এই সরোয়ার্দী উদ্যানে আমরা কতবার সমাবেশ করতে চেয়েছি, আমাদেরকে সে অনুমতি দেওয়া হয়নি, অথচ আওয়ামী লীগ এবং তার শরিক দলরা তারা অনুমতি নিয়ে হোক না নিয়ে হোক অহরহ মানে যখন তখন তারা মিটিং করতে পেরেছে, কিন্তু তারা বিএনপিকে সেই সুযোগটা দেয়নি। আজকে বিরোধিতা একটা অভিযোগ করা হয় যে সন্ত্রাস বা বিশৃঙ্খলা সৃষ্টি, এই ধরনের সন্ত্রাস বিশৃঙ্খলা সৃষ্টি এটা আসলে ওনাদের মুখে মানায় না। আপনারা জানেন যে 96 সালে যখন তারা এই যে আজকে যে তত্ত্বাবধায়ক সরকার তারা এক কলমের খোঁচা সংবিধান থেকে উঠিয়ে দিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা রাজপথে কী আন্দোলন করেছে, 173 দিন হরতাল করেছে, অবরোধ করেছে, আপনার জ্বালাও পোড়াও করেছে, সেখানে আপনার এমন কোনো কাজ নেই যে তারা করেনি। আজকে তারা বলতেছে সন্ত্রাস অবরোধ, আজকে আমাদেরকে যখন এই ভোটকে মানে এই যখন একতরফা নির্বাচন তারা করতে গেল সেই নির্বাচনে জনগণই তো প্রতিরোধ করেছে, কারণ জনগণ সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, কিন্তু তখন তারা এই জনগণকে দাবিয়ে রাখার জন্য তারা সেখানে আপনার সন্ত্রাস করেছে, সেখানে প্রশাসনকে ব্যবহার করে গুলি করেছে, হত্যা করেছে, গুম করেছে। আমাদের দলেরই তো প্রায় 500-এর উপরে গুম ছিল, এই রাজনীতি তো তারাই শুরু করেছে। আজকে যখন আপনি একটা পাইপের মধ্যে দিয়ে পানি যখন যাবে সেই পানিকে যখন আপনি আটকিয়ে দিবেন তখন কিন্তু এই পানি একবার একদিন না একদিন সেই মানে প্রতিবন্ধকতা ভেদ করে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। আজকে যখন আপনারা সঠিক পথে রাজনীতিকে ওনারা চলতে দেন নাই বা দিচ্ছিলেন না, তখন ওনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে একটা অ্যানার্কি মানে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছিল, এই অস্থিরতার দায় কিন্তু ওনাদেরকে নিতে হবে। আমরা উনি একটা কথা বলেছেন যে মানে এই যে যুক্তফ্রন্টের ব্যাপারে বলেছেন যে ডক্টর কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না ওনারা থাকলে হয়তো ওই উত্তরটা ওনারা দিতে পারতেন, কিন্তু তাই যদি হয়ে থাকে ওনাদের সাথে যদি কোনো জনগণ না থাকে, আপনার দল যদি ওনাদের না থাকে, তাহলে আপনারা ভয় করছেন কেন? একটা নিরপেক্ষ নির্বাচন দিন, সেই নির্বাচনে জনগণ যদি আপনাদেরকে ভোট দিয়ে আবার সরকারে বসিয়ে আসে আমরা স্যালুট দিয়ে আপনাদেরকে সরকারে নিয়ে যাব, কিন্তু কেন আজকে ওই জনগণকে সেই সুযোগ না দিয়ে আপনারা আবার একতরফা নির্বাচন করতে চাচ্ছেন প্রশাসনকে ব্যবহার করে, এটাই আজকে বড় প্রশ্ন। জি নজম শরীফ কি বলবেন, সরকার কি আসলে ভয় পেয়েছে, সরকারি দল বা আপনার দল? ভয় পাওয়ার তো কোনো বিষয় না, বিষয় আমরা ভয় পাই কোনটা, ষড়যন্ত্র। ষড়যন্ত্র কোথায়? ডক্টর কামাল হোসেন, এই যে 111-এর যে আপনার কুশীলব, এই ডক্টর কামাল হোসেন সাহেবই আমাদের সংবিধান, উনি আমাদের সিনিয়র, আমি সুপ্রিম কোর্টের প্র্যাকটিস করি, উনি আমাদের অনেক সিনিয়র, সংবিধানের উনি নেতৃত্ব দিয়েছিলেন সংবিধান প্রণয়নে। কিন্তু 111-এর পরে যখন ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সরকারের
তিন মাসের কেয়ারটেকার গভর্নমেন্টের কথাকে উনি যখন বললেন যে আনলিমিটেড, এটা ওই কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলা নাই কোথাও যে তিন মাসের জন্য, উনি দুই বছর টেনে নিয়ে গেলেন ওনার পরামর্শে। এবং আজকে ডক্টর কামাল হোসেন আজকেও ইলেকশন কমিশনে গেছেন, সেখানে উনি বলেছেন আপনার উনার যে আপনার ইলেকশন প্রধান ইলেকশন কমিশনকে আপনার আপনার ইয়ে করতে হবে, পদত্যাগ করতে হবে কিংবা উনাকে সরে যেতে হবে, একটা একটা ইয়ে হয়নি উনার মতে এখন পর্যন্ত, উনি আসতে পারছেন না একটা ফেয়ার ইলেকশন। উনার ব্রিফিংয়ে গণফোরামের একটি ব্রিফিংয়ে বলছেন কথাটা, সেই কথাটাই বলছি। আরেকটি কথাই বলতে চাই, সেটা হলো যে 5ই জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন আমি নিজেও প্রার্থী ছিলাম এবং আমি প্রতিদ্বন্দ্বিতা করে সে নির্বাচিত হয়েছি। এত বড় একটা রাজনৈতিক দল যেটা প্রতিপক্ষ, আজকেও প্রতিপক্ষ একটা জোট, এখানে বাংলাদেশের প্রধানতম দুটো রাজনৈতিক দল, একদিকে হলো বিএনপি একদিকে হলো আওয়ামী লীগ, সেখানে বিএনপি হঠাৎ করে যদি এই নির্বাচন থেকে প্রত্যাহার করে, এবং শুধু প্রত্যাহারই নয়, তারা বলেছে এই নির্বাচন হতে দেবে না, এবং যার ফলে প্রায় 500 উপরে আপনার নির্বাচনী আপনার যে কেন্দ্র সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, এবং অনেক প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার সেখানে তারা তাদেরকে আপনার হত্যা করা হয়েছে, 500-500 উপরে আপনার আহত হয়েছে, এবং ভোটারদের ভয় ভীতি দেখিয়ে আমি কেনই কথা বলছি, সন্ত্রাসের এই যে আজকে বলছে কেউ যায় নাই, আপনার আপনার ভোট আনকন্টেস্টেড ইলেক্টেড হয়েছে, এইটা আনকন্টেস্টেড ইলেক্টেড নয়, আপনার এই 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 কাজটি করার মধ্য দিয়ে তারা সরকারকে ফেলে দিতে দিয়েছে। আনডেমোক্রেটিক একটা সরকার আনার পথেই ওনারা সেই পথে হাঁটছিলেন যে 1-11 মতে আরেকটা সরকার আসুক। আমি শুধু আহ্বান জানাবো এইটুকুই, আজকে যখন আওয়ামী লীগ যদি মনে করতো যে না আমরা জোর করেই নিব, প্ল্যানিং করেই নিব, তাহলে আওয়ামী লীগের মধ্যে একটা রাজনৈতিক দল কেন 70টা মহাজোট করতে যাবে, এসাদের মতো দলকে কেন সঙ্গে নিবে নির্বাচনে, কেন তারা 70টা সিট আপনার বিরোধী দলকে ছাড়বে? আওয়ামী লীগ তো সমস্ত তাদের প্রার্থী আছে, তাদের লোকবল আছে, জনবল আছে, তাহলে এইটা একটা বুঝতে হবে যে আওয়ামী লীগ সত্যিকার, কারণ আওয়ামী লীগের সামনে দুটো চ্যালেঞ্জ, আওয়ামী লীগকে একদিকে যেমন প্রথমবারের মতো বিরোধী দলের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে যে একটি রাজনৈতিক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে, এটা আওয়ামী লীগের জন্য একটা বড় চ্যালেঞ্জ, সেইটি যেমন একদিকে নিশ্চয় করতে হবে, ঠিক পাশাপাশি এই সরকারের গত 10 বছরে তার যে কর্মকাণ্ড, তার যে উন্নয়ন এবং প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের যে ধারা, এই ধারাটি যেটি গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় যেটা ছুঁয়ে গেছে, সেটির ধারাবাহিকতা যাতে আগামী দিনেও বহাল রাখে সরকার, যাতে আবার আওয়ামী লীগকে সমর্থন করে সেইটিও আওয়ামী লীগের জনসমর্থনটা নেওয়া, এই এই দুটি লক্ষ্য নিয়ে কিন্তু আজকে আওয়ামী লীগ মহাজোট করেছে। কাজে এটা প্রাথমিকভাবেই আমি আজকে প্রিন্স সাহেব এখানে আছেন, আমি এইটুকু শুধু বলতে পারি আমার যে নির্বাচনে আমি নিজে আমি প্রত্যেক জায়গায় প্রত্যেকখানেই আমি এটা আমি আমি বিশ্বাস করি, আমি এইটুকু বলি যে আমি নির্বাচনী আচরণবিধির এক চুল ব্যতিক্রম যাতে না হয় আমার দ্বারা, আমি সর্বতভাবে প্রশাসন নির্বাচন কমিশন প্রত্যেককে আমি সহযোগিতা করার জন্য ইতিমধ্যে নেতা কর্মীদেরকে সেভাবে প্রস্তুত করেছি। আমরা জনগণের উপর আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই, এবং জনগণই যে সত্যিকারভাবে এদেশের মালিক, জনগণ হলো সকল ক্ষমতার উৎস, এটা একটি গণতান্ত্রিক পরিবেশে আওয়ামী লীগ সেটাতে বিশ্বাস করে। কাজে আমি আহ্বান জানাবো একটি বিরোধী দল ছাড়া সত্যিকারভাবে একটি গণতন্ত্র এগিয়ে যেতে পারে না। আজকে হয়তো ওনারা বিরোধীরা আগামী দিনে তারা আপনার আপনার সরকারে আসতে পারেন, এবং আমি শুভবুদ্ধির উদয় হবে বিএনপির, কারণ ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাজা হওয়ার পরেও তারা সহিংসতার কোনো কর্মসূচি দেননি এবং সেই মতো হাঁটেননি, কিন্তু আমরা দেখেছি যখন যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সাঈদী আপনার বিভিন্ন সত্যিকার গণতন্ত্রের পক্ষে হাঁটার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই পথে তারা আগামী দিনেও থাকবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং নির্বাচনে জনগণের উপর আস্থা রেখে হ্যাঁ
তারাদের কথা বলছে যে ভোট চুরি বা কার চুরি। জি, আমি ফিরবো নিশ্চয়ই, আমি একটু জবাবটা নিয়ে আসি। একটি হচ্ছে যে শামসুদ্দিন সাহেব উনি যেটি বলছিলেন যে অগণতান্ত্রিক সরকারকে পথ করে দিতেই আপনারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন, সেটির জবাব নিব, এবং একই সাথে আরেকটি শুনবো যে এবারও শেষ পর্যন্ত আপনারা নির্বাচনে থাকছেন কিনা। তবে তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি। আমরা ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান ডিজিটাল টাওয়ার ডেমোক্রেসিতে। আজকে আমরা আলোচনা করছি ভোটের হিসাব জোটের হিসাবে বিষয় নিয়ে, এবং আলোচনা করছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। ইমরান সালে প্রিন্স, বিরতির আগে আপনার কাছে প্রশ্নটি ছিল যে যেই অভিযোগটি করলেন নুরুল ইসলাম সুজন যে অগণতান্ত্রিক সরকারকে আনার জন্যই আপনারা এর আগে নির্বাচনটি বয়কট করেছিলেন এবং যেটার দায় আপনারা আসলে সরকারি দলের উপরে দিতে যাচ্ছেন, তার সাথে সাথে এবারও আপনারা শেষ পর্যন্ত নির্বাচনে আছেন কি না, কী জবাব দেবেন আপনি? আসলে দেখেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল, নির্বাচন বর্জন করে বিএনপি কখনো রাজনীতি করতে চায় না। আমরা সেই 2014 সালে সেই নির্বাচন আমরা করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা জানেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার যে বিধান, আওয়ামী লীগের আন্দোলনের ফলে তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল এবং সেই বিধানের অধীনে কিন্তু কয়েকটি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করেছিল। মানুষের মাইন্ডসেটের মধ্যে চলে এসেছিল যে এই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করবে, কিন্তু আওয়ামী লীগ যখন দেখলো 2008 নির্বাচনের পরে তারা এমন কিছু কাজ করলো নির্বাচনের পূর্বে, জাতির কাছে যেসব ওয়াদা দিয়েছিল কোনোটাই তারা বাস্তবায়ন করতে পারে নাই, এবং তাদের অগণতান্ত্রিক কাজের ফলে মানুষের মধ্যে থেকে তাদের মানে সমর্থন সরে যাচ্ছে, তখন তারা এই চালাকি করে একটি রায়কে কেন্দ্র করে, রায়কে ব্যবহার করে আপনার সংবিধান থেকে এই নির্দলীয় সরকারের বিধান তারা উঠিয়ে দিল, এবং উঠিয়ে দেওয়ার মাধ্যমে তারা নিজেদের দলীয় সরকারের অধীনে নির্বাচন করার একটা চিন্তা করলো। এখানেই তারা ষড়যন্ত্র শুরু করেছিল, কিন্তু আমরা নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু সেই নির্বাচনে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলকে নির্বাচন থেকে সরিয়ে রাখার জন্যই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ এবং কোনো রাজনৈতিক দল এটা মেনে নিতে পারেনি, এবং যে কারণে আপনারা দেখেছেন শুধু বিএনপি নয়, নির্বাচন কমিশনে নিবন্ধিত প্রায় 95% রাজনৈতিক দল সেই নির্বাচন তখন কিন্তু বর্জন করেছিল। তাই এই দায় সম্পূর্ণটাই আওয়ামী লীগের, এবং তারপর থেকে আজকে উনি যে একটু আগে বললেন ষড়যন্ত্রের কথা, এই ষড়যন্ত্র তো আওয়ামী লীগই করেছে। আপনার 1-11 সরকারের কুশলীবের কথা বলেছেন, অন্যদের কথা, এই 1-11 মানে জরুরি অবস্থা জারির কুশলীব তো আওয়ামী লীগ, তারা লগি বৈঠার আন্দোলন করে এই 1-11 প্রেক্ষাপট তারা রচনা করেছিল, এবং সেই প্রেক্ষাপট রচনা করে তারা 1-11 সরকার এনে তারা বলেছিল এই 1-11 জরুরি অবস্থার সরকার হচ্ছে আওয়ামী লীগের আন্দোলনের ফসল, এবং এই 1-11 সরকার যা যা করবে তাই তারা অনুমোদন দিবে, এই আগাম ঘোষণাও তারা দিয়ে রেখেছিল। তাই এই ষড়যন্ত্র এবং 1-11 কুশলী আওয়ামী লীগ ছাড়া আর কেউ হতে পারে না। একটু আগে উনি ডক্টর কামাল হোসেনের কথা বললেন যে 1-11 সরকারকে আনলিমিটেড সময় দেওয়া হয়েছিল, কিন্তু আমার যতদূর মনে আছে, আমার কাছে পত্রিকার কাটিংও আছে, যে আওয়ামী লীগের একটা ওয়ার্কিং কমিটি মিটিং বোধহয় সেই আপনার 1-11 পরে এপ্রিল মাসে বা মে মাসে হয়েছিল, সেই 1-11 সেই সরকারকে আরও সময় দেওয়ার জন্য তারা ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আরও সময় দেওয়ার জন্য তারা এই কাজ করেছে, এবং সেই 1-11 সেই কমিটির মিটিংয়েই দাবি উঠেছিল যে সরকারের কাছে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি যেন আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়, কিন্তু আওয়ামী লীগের নেতারা সেই মিটিংয়ে বলেছিলেন যে না, এটাকে আরও সময় দেওয়া হোক, এবং এই আনলিমিটেড করার জন্য কিন্তু তারাও দায়ী। আজকে একটু আগে আপনি বললেন যে এই নির্বাচনে আমরা থাকবো কি না, আজকে দেখেন এই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি নির্বাচন করার জন্য, এবং নির্বাচন করে জনগণের সমর্থন নিয়ে আমরা সরকারে গিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, সিরিয়াসলি আমরা নির্বাচনকে নিয়েছি। কিন্তু আওয়ামী লীগ যখন দেখলো এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ার পরে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে এবং জনগণ আজকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে, তখনই তাদের কপালে ভাঁজ পড়েছে, এবং সেই কারণেই তারা এমন কিছু কাজ করছে যেটা বাধ্য হয়ে যাতে বিএনপি নির্বাচন থেকে বেরিয়ে যায়। কিন্তু আমি আজকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত নির্বাচন করব। এই যে ষড়যন্ত্রের কথা বলেছেন একটু আগে সুজন ভাই, এই ষড়যন্ত্র তো আমরা এখনও দেখছি, এই ভবনে মিটিং ষড়যন্ত্র হচ্ছে, ওই ক্লাবে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রে সরকারের বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করছে এবং তারা সিদ্ধান্ত নিচ্ছে বিএনপিকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলা বিএনপি যেন এই নির্বাচন থেকে বের হয়ে আসে, এবং সেই কারণে নির্বাচন কমিশনকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু আমরা বলতে চাই সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে আমরা এই
নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব, এবং তারা যদি আমাদেরকে জোর করে বের করে দিতে চায় তাহলে এই পরিস্থিতি যে ভয়াবহ হবে সেই পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে এবং এই নির্বাচন কমিশনকে দায়ী থাকতে হবে। জি নুরুজ্জামান সুজন, আপনি কি বলবেন যে ষড়যন্ত্রের অভিযোগ, পাল্টা অভিযোগ আপনাদের বিরুদ্ধে এবং প্রশাসন এবং ইলেকশন কমিশনকে হস্তক্ষেপের যে বিষয়ে? আমরা 96 সালে নির্বাচনের মাধ্যমে এই কেয়ারটেকার গভর্নমেন্ট, খালেদা জিয়া 91 সালে যখন আপনার এই তিন দলীয় যে জোটের যে রূপরেখা, সেই রূপরেখার ফলে শাহাবুদ্দিন সাহেব ক্ষমতা এসেছিলেন, উনাকে দিয়েই এই তখনকার তত্ত্বাবধায়ক সরকার করা হতো। পরবর্তী নির্বাচনে বিএনপি এবং সুপ্তভাবে জামাতের সমর্থন দিয়ে সেদিন বিএনপি ক্ষমতায় আসলো। 96 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্টের প্রশ্নটা আসলো, তখন কিন্তু বিএনপি এটার সঙ্গে এগ্রি করে নেই, সেটার জন্য আওয়ামী লীগকে আন্দোলন করতে হয়েছে জনগণকে নিয়ে। 96 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, এই তত্ত্বাবধায়ক আসার পরে আওয়ামী লীগ কিন্তু 2001 সালে যে ক্ষমতা হস্তান্তর করেছে লতিফুর রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের কাছে, বঙ্গভবনের কাছে, এই একটিমাত্র আপনার সরকার এক সরকার আরেক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে শান্তিপূর্ণভাবে, সেটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে গিয়ে, বঙ্গভবনে গিয়ে শপথের মধ্য দিয়ে সমস্ত আপনার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। ক্ষমতা হস্তান্তর করে আপনার কী দিয়েছে লতিফুর রহমান? ওই দিনেই 11 জন সচিবকে উনি বরখাস্ত করেছেন। তার মানে কি, উনি আসার পরে উনি দেখলেন না যে একটার, তার মানে উনি আগের থেকে এর উপর কাজ করছিলেন, যেটা সম্পূর্ণ অবৈধ। এবং আমি ষড়যন্ত্রের কথা কেন বলছি, এবং সেই সেই ষড়যন্ত্রের সঙ্গে আজকের যে ডক্টর কামাল হোসেন, সেদিনও উনি ছিলেন। এই শান্তিপূর্ণ হওয়ার পরে বিএনপি জামাত ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে এই তত্ত্বাবধায়ক সরকারকে আবার আপনার জজ বিচারপতি বয়স বাড়িয়ে দিয়ে সেটা, কিন্তু আমি অভিযোগটা করছি, আমি কেন কথা বলছি, এর মাঝে 99 সালে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির ট্রেজারার ছিলেন সলিমুল্লাহ সাহেব, উনি তত্ত্বাবধায়ক সরকারের এই ইয়েটাকে চ্যালেঞ্জ করলেন, যেটা একটা নির্বাচিত সরকারের মাঝখানে একটা তত্ত্বাবধায়ক অনির্বাচিত সরকার আসতে পারে না, এইটা সংবিধান পরিপন্থী। এই এই মামলা কিন্তু পরবর্তীকালে হাইকোর্টের রায় হলো, এটা আওয়ামী লীগ করে নেই, এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এই রায়টি বহাল রেখে তারা বললো হ্যাঁ তিন টার্মের জন্য হয়েছে, এরপরে যদি সরকার মনে করে তা হতে পারে সংসদ, সেটা সংসদ সেটা পরে করবে, এটা আমরা দেখেছি। কিন্তু আজকে আমি শুধু এটুকু বলতে পারি, সেটা হলো যে এই যে মাঝখানের যে ফাঁকের মধ্যে অনির্বাচিত সরকার এনে আবার সেই 111 মতো একটা সরকারকে সুযোগ করে দেওয়া সাবে একটা নির্বাচিত রাজনৈতিক দলগুলো, এটি হতে পারে না। রাজনীতিবিদদের নিজেদের প্রতি আস্থা তৈরি করতে হবে, আনতে হবে, কেন পারবে না? আমরা কেন অনির্বাচিত মানুষের কাছে ক্ষমতা দিয়ে তারা নির্বাচন করে দেবে এই এই ধরনের চিন্তা থেকে? এবং কিন্তু আপনাদের আচরণে যে সংখ্যাগুলো আপনারা বলছেন যে আপনারা প্রশাসনকে দলীয়করণ করছেন কিংবা নির্বাচন কমিশনকে ব্যবহার করছেন, সেইটা জি না, এই 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 যে তারা যে অভিযোগগুলো দিচ্ছেন, এই অভিযোগগুলো যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে অংশগ্রহণ করেছে, এবং এর আগেও দেখেন 5টা সিটি কর্পোরেশনে কিন্তু বিএনপি 14 সালের আগে কি নির্বাচনে জেতার পরেও তার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে নাই। কাজেই বিএনপি এর আগে যেভাবে জামাত দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হয়েছে যুদ্ধাপরাধী দিয়ে, আজকেও বিএনপি জামাতের যে প্রভাব এর থেকে বের হয়ে আসতে পারে নাই। বিএনপিও যে সন্ত্রাস এবং আপনার যে পথে উনারা হাঁটছেন, এটা জিয়াউর রহমান সাহেব যে বিএনপি করেছেন সেই বিএনপির কিন্তু ধারা বিএনপি চলছে বলে বিএনপির অনেক নেতা কর্মী সেটা মনে করছে, যারা প্রবীণ তারা মনে করছে না, যারা যারা বুদ্ধিজীবী বিএনপি তারাও মনে করছে না। আমি ফিরব নিশ্চয়ই বিএনপি, বিএনপির যে
যে ভাবমূর্তি নিয়ে বাংলাদেশের মানুষের কাছে ছিল সেই সেইভাবে আজকে বিএনপি চলছে। ইমরান সাহেব প্রিন্স, একেবারে শেষ মন্তব্য, সেটি হচ্ছে যে এই অভিযোগগুলো আপনারাও করছেন। আজকে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন সচিব আপনাদের ইসের প্রতিবাদ জানিয়েছেন, রুহুল কবির রিজভী যে সম্প্রতি একটি গোপন বৈঠকের অভিযোগ করেছিলেন, তারপরে পানি সম্পদ মন্ত্রী তিনি উকিল নোটিশ পাঠিয়েছেন, পানি সম্পদ সচিব জি উকিল নোটিশ, এগুলো উকিল নোটিশ পাঠিয়ে তো লাভ নেই, আসলে যা বাস্তবতা তাই আমরা বলেছি। আজকে দেখেন এই নির্বাচন কমিশনকে কিভাবে এরা বিতর্কিত করছে, যে হেলালুদ্দিন সাহেব নির্বাচন কমিশনের সচিব, তিনি বললেন পর্যবেক্ষকদের ব্যাপারে যে পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে ঢুকে কোনো কিছু বলতে পারবে না, তারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে। আবার বললেন যে এখন ম্যাজিস্ট্রেটদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে হলে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিতে হবে, এই প্রিজাইডিং অফিসারকে এই তালিকাও কিন্তু আওয়ামী লীগ করে রেখেছে তার অনুগত পুলিশ বাহিনীকে দিয়ে, যে এই প্রিজাইডিং অফিসার হবে আওয়ামী লীগের সমর্থককেও, কারণ তার অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটকে ঢুকতে হবে, আপনার তার অনুমতি দিয়ে পর্যবেক্ষককে ঢুকতে হবে, পর্যবেক্ষক ঢুকলেও আপনাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে এইটা কিভাবে নির্বাচন হবে? এখন তারা একদিন হয়তো বলবে যে প্রার্থীরাও নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, ভোটাররাও ভোট কেন্দ্রে গিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, অন্যরা ভোট দিয়ে দিবে, এই হয়তো একদিন আমাদেরকে শুনতে হবে। তো এই নির্বাচন তো কখনোই সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে না। আজকে যে প্রশাসন আওয়ামী লীগ যে প্রশাসন রেখে গেছে, সাজিয়ে গেছে, সেই প্রশাসনের এটা দলীয়করণ করা হয়েছে, এই দলীয় প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আমরা দেখেছি গত পরশু দিন না তার আগের দিন নির্বাচন কমিশনে যে নির্বাচন কমিশনের সাথে যে পুলিশ কর্মকর্তাদের বৈঠক হয়েছে, বিভিন্ন মিডিয়া এটা এসেছে, পুলিশ কর্মকর্তারা যেভাবে বক্তব্য দিয়েছেন তাতে তো মনে হচ্ছে যে আওয়ামী লীগের বক্তব্যেরই প্রতিধ্বনিত হয়েছে সেই পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে। তো ওনাদেরকে দিয়ে কিভাবে নির্বাচন নিরপেক্ষ করা সম্ভব? আজকে এটা এগুলো বলে তারা আসলে এগুলি করে তারা ষড়যন্ত্র করে আবার একতরফা নির্বাচন তারা করতে চায়। আজকে আমি একটু কথা বলতে চাই যে এখানে আপনি দেখেন এই যে ইভিএম এর ব্যাপার, বাংলাদেশের কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং দু একটা ছাড়া তাদের মিত্র ছাড়া কোন রাজনৈতিক দল বিশেষ করে এক সেকেন্ডের মধ্যে ইভিএম মানে না, একে বিতর্কিত বিষয়, তারা ছয়টি আসনে ইভিএম পূর্ণাঙ্গ ব্যবহার করবে এবং বলছে কি সেনাবাহিনীকে এই ইভিএম এর দায়িত্ব নিতে হবে, যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে সেনাবাহিনী সেখানে থাকবে। ইভিএম একটা বিতর্কিত বিষয়, এই বিতর্কিত বিষয়ে সেনাবাহিনীকে জড়িয়ে তারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে যাচ্ছে। কেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আমরা যখন বললাম নির্বাচনের মাঠে রাখতে হবে সেটা তো তারা করতে চায় না, কিন্তু একটা বিতর্কিত বিষয়ে সেনাবাহিনীকে তারা ইনভলভ করতে চায়। এখানেই এখানে ষড়যন্ত্র, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ষড়যন্ত্র মানে একটা বিতর্কিত করার জন্য একটা ষড়যন্ত্র করা হচ্ছে। একটু আগে আমাদের উনি অনেক কথা বলেছেন, আমি হয়তো জবাব দিতে পারতাম। আজকে দেখেন এই যে নির্বাচন কমিশনার বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী নাকি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আছে, তাহলে এই যে গত 8 তারিখের শিডিউল ঘোষণার পর থেকে এই পর্যন্ত আমাদের বিএনপি নেতাকর্মীদের নামে যে মিথ্যা গায়েবী মামলা হয়েছে, তাহলে কি নির্বাচন কমিশনের নির্দেশ হয়েছে? প্রায় 850 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, 550 নেতাকর্মীকে এই গত কয়েকদিনে শিডিউল ঘোষণার পরে, তাহলে কি নির্বাচন কমিশনের ইয়েতে মানে নির্দেশে কি এই গ্রেপ্তারটা হয়েছে? আজকে এগুলো প্রশ্নের জবাবটা কে দিবে? নির্বাচন কমিশনকে তারা বিতর্কিত করছে এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বিএনপি যাতে নির্বাচন না করতে পারে, কিন্তু আমরা জনগণের যে জোয়ার সৃষ্টি হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে অবশ্যই বিএনপি জয়লাভ করবে এবং আওয়ামী লীগের পরাজয় ঘটবে। জি নুরুল ইসলাম সুজন, শেষ মন্তব্য শুনতে চাই, বিএনপিকে দূরে রাখতেই কি আপনারা এরকম করছেন এই অভিযোগটি? আমি খেলায় অংশগ্রহণ করলাম, আমি খেলা জিতবই, আর যদি না জিততে পারি তাহলে ধরে নেওয়া হবে রেফারি এটা কারশালি, এই ধরনের যুক্তি যদি আজকে উপস্থাপন করে এটা কোনোভাবেই একটা খেলা কিভাবে হবে? খেলা জিতবই যদি অনেক জায়গায় বলেছেন যদি মানুষ আমাকে ভোট দেয় তাহলে আমরা আবার ক্ষমতায় আসবো, কিন্তু বিএনপি কোন একজন নেতা কর্মী এখন পর্যন্ত জনগণের উপর তারা কোনো আস্থা রাখতে অবশ্যই বলছি তো যে জনগণ আমাদের যদি ভোট দেয় আমরা ক্ষমতায় আসবো, যদি ভোট না দেয় থাকবো। উনারা বলছেন জনগণ যদি যদি নিরপেক্ষ ভোট হয় তাহলে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে। হ্যাঁ, তো জনগণ ভোট দিবে তখন আমাদেরকে। এখন তাহলে নিরপেক্ষ ভোট হওয়ার পরেও যদি উনারা ক্ষমতা আসতে না পারেন তাহলে ধরে নিতে হবে এটা সেই জন্য আমি এইটুকু বলতে পারি
যে আপনার নির্বাচন থাকুন, নির্বাচন করেন, আপনার 14 সালের মতো সেই ধরনের আপনারা এই জামাতের পাল্লায় পড়ে আবার নির্বাচন থেকে সরে যান না, এবং আবার একতরফা নির্বাচন করেছে আওয়ামী লীগ অজুহাত তৈরি করে এই একটি সরকারকে বিতর্কিত করিও না, জনগণকে বঞ্চিত করিও না ভোট থেকে। আমি আশা করি নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দেবে এবং আপনাদের দলের নেতাকর্মীরা গ্রামে গঞ্জে অত্যন্ত উৎসাহের সঙ্গে তারা কাজ করছে। আসুন, নির্বাচন করুন, জনগণের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন, গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নুন এবং সংবিধানের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যেন আগামী দিনে আরও বেশি আপনার শক্তিশালী হয় তার জন্য আপনার কাজ করুন। জি, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা টেলিভিশন সেটের সামনে, ইউটিউব বা ফেসবুকে আমাদের আলোচনা অনুষ্ঠান শুনেছেন। আপনাদের জানিয়ে রাখি নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি সপ্তাহের প্রতি শুক্র, শনি এবং রবিবারে প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।